নমস্কার দর্শক বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য আবার একটা নতুন মার্কেটের ভিডিও নিয়ে। আর আজকে আমার যে উপস্থাপনা সেটা হচ্ছে কলকাতাতে এক টুকরো রাজস্থান। তো দর্শক বন্ধুরা, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আমি এখন আছি হচ্ছে রবীন্দ্র সদনেতে, এবং এইখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে মার্বেল পাথরের, বিভিন্ন রকম মার্বেল পাথরের কিন্তু এইখানে একটা মূর্তির যথেষ্ট বড় মার্কেট আছে। আমি দোকানের মধ্যে আস্তে আস্তে যাচ্ছি, আপনি দেখুন যে আপনারা যেদিকে দেখবেন সমস্ত দিকেই কিন্তু বিভিন্ন টাইপের মার্বেল পাথরে কিন্তু বিভিন্ন মূর্তি আছে। তাহলে এই যে যে মার্কেটটা, এই মার্কেটটা কোথায় অবস্থিত এবং এখানে কি কি উপকরণ আছে, তার দাম কিরকম, সেগুলো সবই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরা থাকবে। তাহলে ভিডিওটা বেশি বড় না করে চলুন আমি চলে যাই যিনি অনার আছেন তার কাছে। দাদা নমস্কার। নমস্কার দাদা, অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম এত সুন্দর একটা মার্কেটের উপর ভিডিও তৈরি করতে দেওয়ার জন্য। যাই হোক, আপনার নামটা বলবেন। আমার নাম আছে অমিত কুমার গুপ্ত। আচ্ছা, আপনার দোকানের নাম? নারায়ণী মার্বেল। আচ্ছা, আপনার দোকানের লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, ঠিক অপোজিটে। একদম অপোজিট? একদম অপোজিট, ট্রাম লাইন উপরে। আচ্ছা আচ্ছা, ধরুন তো হাওড়া বা শিয়ালদা থেকে আসছে, কিভাবে আসবে? আপনার হাওড়া থেকে আসতে আপনাকে মালাপাড়া নামতে হবে। আচ্ছা, আর ওখান থেকে হেঁটে 2 মিনিট লাগবে আসতে। আচ্ছা, মানে হাওড়া থেকে যেটা শিয়ালদাগামী বাস আছে সেই বাস? হাওড়া থেকে আসতে শ্যামবাজারে বাস ধরতে হবে। শ্যামবাজারে? হ্যাঁ। আর শিয়ালদা থেকে এসে এমজি রোড মোড়ে নামতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এসে একদম সোজা চলে আসবেন, ট্রাম লাইন 2 মিনিট হাঁটে লাগবে। আচ্ছা বলছি দাদা, আপনাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি, তো আমাদের দর্শকদের সামনে এরকম একটু তুলে ধরবেন যে এইখানে কি কি ধরনের মার্বেলের মূর্তি আছে। তার আগে একটু আমাদেরকে বলবেন আপনাদের দোকানে কি কি টাইপের মার্বেলের মূর্তি পাবেন, মার্বেল তো অনেক রকম হয়। হ্যাঁ, মার্বেল এটা আমাদের জয়পুরের মার্বেল যেটা বলা যায় ওটা সব থেকে বেশি চলে, তারপরে ভিয়েতনাম পাথরে আছে, ইটালিয়ান পাথরের মূর্তি হয় এটা বেশি চলে, তারপরে উড়িষ্যার পাথর হচ্ছে, কিচিং পাথর আছে, অনেক ধরনের পাথর আছে আমাদের লাইনে। আচ্ছা, মানে এই যে পাথর গুলো বললেন তার মধ্যে মানে বেস্ট কোয়ালিটি আমি কোনটাকে বলবো? বেস্ট তো আপনি এক্ষুনি ভিয়েতনাম খুব মানে সাদা উপরে বেস্ট চলছে, এমনি মাকরানা পাথর আছে, রাজনগর আছে, ঝিরি পাথর আছে, সব রকম পাথর আছে। আচ্ছা, তো আমাদের দর্শকদের সামনে সেরকম একটু কিছু তুলে ধরবেন যে এই আপনাদের এই যে মূর্তিগুলো রয়েছে অসাধারণ কিন্তু কালেকশন, আমি দর্শক বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি, চলুন দাদার কাছ থেকে বাকিটা জেনে দেখুন। এটা দেখুন, এটা লাগা আছে, এটা ভিয়েতনাম পাথরে আছে, রাধা কৃষ্ণ দেখুন। আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা, এটা রাধা কৃষ্ণ যুগল মূর্তি আছে ভিয়েতনাম পাথরে। আচ্ছা, কাচের মধ্যে দেখে যার কারণে দর্শক বন্ধু এরকম একটা ছোপ ছোপ ব্যাপার চলে আসছে, ছোপ বলতে লাইটে রিফ্লেক্ট করছে। ওটা আমি ঘুরিয়ে দিচ্ছি, আপনি দেখতে পারবেন। আচ্ছা দাদা ঘুরিয়ে দিচ্ছে। দর্শক বন্ধুরা, কাচের মধ্যে একটু রিফ্লেকশন আসছিল, এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি অপূর্ব সাদা ঝকঝকে, একদম কি অপূর্ব দেখতে কিন্তু। দাদা এই মূর্তিগুলোর মোটামুটি কিরকম প্রাইস রেঞ্জ আছে? এটা আছে আপনার 85,000 দাম আছে এটা। 85,000? বাহ অপূর্ব দর্শক বন্ধুরা। এটা 2.5 ফুট সাইজ আছে, এটা ভিয়েতনাম মার্বেলের আছে এটা। আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, চলুন আরো কিছু আমরা দেখে নিই। এই যে একটা দেখুন দর্শক বন্ধুরা, এই যে গণপতি, এটা দেখুন গণেশ মূর্তি আছে, গণেশ মূর্তি আছে, এটা হয়তো এখনো তৈরি হচ্ছে তাই তো দাদা? এটা রেড, এটা ভিয়েতনাম পাথর হোয়াইটের উপরে আছে, হোয়াইটের উপরে। কিরকম প্রাইস আছে এগুলো আর কত ফুট এটা? এটা 18 ইঞ্চি, 1.5 ফুট আছে এটা। 1.5 ফুট, 18 ইঞ্চি, এটা কিরকম প্রাইস রেঞ্জ হতে পারে? এটা আপনার 25,000 টাকা দাম আছে। 25,000, ঠিক আছে। এই যে ছোটগুলো আছে এগুলো একটু দেখিয়ে দিন। এটা দেখুন আপনার, একটু সামনে যাবেন আপনি তাহলে বুঝতে আমাদের সুবিধে হবে। এটা দেখুন আমাদের ভিয়েতনাম মার্বেলে 12 ইঞ্চি শেরাওয়ালি আছে, শেরাওয়ালি, এটা দাম 18,000 টাকা দাম আছে। বাহ, এটা মাকরানা পাথরে আছে। আচ্ছা, এটা আপনার 11,000 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখুন ভিয়েতনাম পারে লক্ষ্মী গণেশ আছে, হ্যাঁ, এই রাধা কৃষ্ণ আছে, যুগল মূর্তি আছে। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে শিব দুর্গা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও শিব দুর্গা ভিয়েতনাম পাথরে আছে। আচ্ছা, এটা গণেশ আছে সব, এই হনুমান দর্শক বন্ধুরা, এই যে বিভিন্ন সাইজের কিন্তু দাদা, এই যে ছোট সাইজের যে গণেশটা আছে ওইটা কিরকম দাম? ওটা 2,000 টাকা দাম আছে। 2,000 টাকা, বাহ যথেষ্ট কম দাম কিন্তু। এই একটা দেখুন সাই বাবা আছে, হ্যাঁ সাই বাবাটা কি সুন্দর দেখতে, কিরকম এগুলো দাম পড়ে দাদা? এটা আপনার 35,000 টাকা দাম আছে, 3 ফুটের সাই বাবা। আচ্ছা চলুন আমরা আস্তে আস্তে একটু ভেতরের দিকে চলে যাই, আরো কিছু আমরা দেখে নিই। দেখুন এটা দেখুন রাধা কৃষ্ণ আছে, দেখুন দর্শক বন্ধুরা, এই যে রাধা কৃষ্ণর একটা মূর্তি আছে, এটা 3 ফুটের রাধা কৃষ্ণ মূর্তি। হ্যাঁ, এইদিকে একটা সিঁড়ি আছে বলে আমি একদম ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারছি না, যাই হোক আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরের দিক থেকে দেখায় আরো অনেক কিছুই আছে। এই যুগল মূর্তি আছে, রাধা কৃষ্ণ যুগল মূর্তি আছে। আচ্ছা কিরকম এগুলো? এটা 18 ইঞ্চি সাইজ আছে দাদা, এটা 30,000 টাকা দাম আছে। বাহ অপূর্ব দেখতে কিন্তু দর্শক বন্ধুরা, দেখুন শুধু অপূর্ব দেখতে। এখানে দেখুন, চলুন এদিকে আর একটু দেখে নিই। বাহ কি সুন্দর, এইটা তো মনে হয় সেই শেরাওয়ালি আছে, শেরাওয়ালি, শেরাওয়ালি, শেরাওয়ালি আছে। নিন দেখুন, দেখুন দর্শক বন্ধুরা
শেরাবালির মূর্তিটা আছে কি সুন্দর দেখতে কিন্তু। আর এটা কি কোষ্টি পাথরের নাকি? না, এটা এটা আছে আপনার কালো ভেসরানা মার্বেল পাথর কৃষ্ণ আছে। আচ্ছা আচ্ছা, এটা কত ইঞ্চি? এটা 12 ইঞ্চি সাইজ আছে। আচ্ছা, কিরকম দাম পড়বে এগুলো? এটা আপনাকে পড়বে 12,000 টাকা দাম আছে। 12,000 টাকা। দেখুন এই যে দর্শক বন্ধুরা, কি সুন্দর ছোট্ট ছোট্ট রামের মূর্তি আছে, রাম লক্ষ্মণ সীতা হনুমান তিনটে আছে, রাম লক্ষ্মণ সীতা পর পর এই যে তিনটে মূর্তি আছে, এই তিনটে একসঙ্গে সেট তো, তাই না? সেট আছে। কিরকম দাম পড়বে তিনটে একসঙ্গে? ওটা আপনাকে দাদা 20,000 টাকা দাম আছে ওটা। আচ্ছা আচ্ছা, এটা দেখুন যুগল মূর্তি আছে। আচ্ছা, এটা 2 ফুট ভিয়েতনাম পাথরে আছে, এটা 60,000 টাকা দাম আছে। বাহ, 60,000 টাকা দাম আছে, দারুণ দেখতে, অপূর্ব দেখতে দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তবে আপনাদেরকে বলবো, আমি হয়তো ভিডিওতে সবকিছু দেখাতে পারবো না, যার কারণে আপনাদের কিন্তু দোকানে আসতে হবে, এসে নিজেকে নিজে দেখতে হবে, নিজে দেখতে হবে, তবে কিন্তু আপনারা ভিডিওর তুলনায় কিন্তু সামনাসামনি আরো অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। চলুন দর্শক বন্ধুরা, আমরা আরো কিছু দেখে নিই। বাইরে কালী মূর্তি রাখা আছে, ওটা দেখুন। আচ্ছা আচ্ছা, এই একটা যে সেই গোপালের মূর্তি আছে, মানে ভেতরটা ভিতরে মাকরানা পাথরে আছে, মাকরানা পাথরে, তাই না? এখানে দেখুন লক্ষ্মী নারায়ণ আছে। এটা আচ্ছা, এটা নারায়ণ মূর্তি আছে, দেখুন লক্ষ্মী নারায়ণ। দেখুন এই যে দর্শক বন্ধুরা, এটা নারায়ণ মূর্তি। দাদা কাচটা একটু টেনে দেবেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই যে দর্শক বন্ধুরা, নারায়ণ মূর্তিটা দেখুন কি অপূর্ব দেখতে, অপূর্ব দেখতে কিন্তু। এই যে এখানে শিব ঠাকুরের মূর্তি আছে, হনুমানজি আছে, দেখুন এদিকে এই যে কালো কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের সব মূর্তিগুলো আছে, কালো কৃষ্ণ স্কোন স্টাইলে বলা যায়, স্কোন টাইপ বলা যায়। আচ্ছা, ছোট মূর্তিটা কিরকম দাম হতে পারে দাদা? এটা 6,000 টাকা দাম। 6,000 টাকা, তাই না? আচ্ছা, এখানে দেখুন দর্শক বন্ধুরা, একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, খুব সুন্দর দেখতে কিন্তু। তাহলে আপনারা কিন্তু এইখান থেকে এরকম সমস্ত রকম আপনারা যেরকমটা চাইছেন আপনারা কিন্তু পেয়ে যাবেন, তবে আপনাদের দোকানে আসতে হবে। এখানেও দেখুন এই যে নানা রকম সব মূর্তি আছে, দেখুন আপনারা ছোট যদি মূর্তি চান, এখানে ছোট ছোট গুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন দর্শক বন্ধুরা, এখানে কি সুন্দর কালী ঠাকুরের মূর্তি আছে, এই সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই দেখুন এই যে এই একটা, এই যে কালী ঠাকুর ছোটর মধ্যে, এই কালী ঠাকুর, এটা কত ইঞ্চি দাদা? এটা 1.5 ফুট আছে, 1.5 ফুট, তাই না? আচ্ছা আচ্ছা, কিরকম দাম পড়তে পারে এগুলো? এটা 11,000 টাকা দাম আছে। 11,000। আর এই যে বড় যেটা আছে, এটা আছে আপনার 45,000 টাকা। 45,000 টাকা, খুব সুন্দর দেখতে। দেখুন দর্শক বন্ধুরা, এখানে যে বাবা সাই লোকনাথ বাবা, হ্যাঁ লোকনাথ বাবার মূর্তিগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া এই যে এইগুলো সেই এসব থালাবাটি আছে, স্যার থালাবাটি, থালাবাটিও পাওয়া যাবে, তাই তো? সব সব দেখুন দর্শক বন্ধুরা, থালাবাটি, এই যে গ্লাস আছে, সবকিছু। এই দেখুন এই যে দর্শক বন্ধুরা, এখানে আরো কত বড় একটা কি সুন্দর কালী ঠাকুরের একটা মূর্তি রয়েছে, দেখুন এটা 5 ফুটের কালী মা আছে, 5 ফুটের, তাই না? খুব সুন্দর। এই যে দেখুন এই দাদা এখানে কাজ করছেন, এখানে সব পালিশ হচ্ছে, এখানে রং, এখানে পালিশ হচ্ছে, তাই তো? দেখুন দাদা এখানে পালিশের কাজ করছেন আর ভেতরে রং হচ্ছে, তাই তো? এখানে দেখুন রাধা কৃষ্ণ দেখে দিন, এই দেখুন এই যে দর্শক বন্ধুরা, ভিয়েতনাম পাথরে রাধা কৃষ্ণ আছে, ভিয়েতনাম পাথরে রাধা কৃষ্ণ, তাই না? 4 ফুটের আছে, 4 ফুটে। কিরকম দাম পড়বে? আসুন, আচ্ছা চলুন দর্শক বন্ধুরা, দাদা সঙ্গে ভেতরে যাই, গিয়ে দেখে আসি। এখানে দেখুন, দেখুন কালী মূর্তি আছে, লক্ষ্মীনারায়ণ মূর্তি, সব রং হচ্ছে, এখানে কাজ হচ্ছে, এখানে সব কাজ হচ্ছে। এই দেখুন দর্শক বন্ধুরা, দেখুন দর্শক বন্ধুরা, এই দাদা কিন্তু কাজ করছে। কি দাদা, ভালো আছেন তো? কি নাম আপনার? বিকাশ। বিকাশ, আচ্ছা। তো দর্শক বন্ধুরা, এই যে বিকাশ দা এখানে কিন্তু কাজ করছে, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সমস্ত কিছু সামনাসামনি, এই যে কাজ, এখানে মূর্তিগুলো তৈরি হচ্ছে, সব সামনে রং হবে আপনার, সব সামনে রং হবে, সব লাইভ হবে, আপনি লাইভ দেখতে পারবেন এখানে সব কিছু। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই যে একটা আছে মনুষ্য ঠাকুরের মূর্তি আছে, যেটা এখনো রং হয়নি, এইটা রং করলেও কিন্তু অপূর্ব লাগবে। এটা অনেক লোক সাদা খুঁজে, তো সেই জন্য রাখতে। আচ্ছা, সাদাও খুঁজে, তাই না? এটা শিব বাবার মূর্তি, দেখুন এটা, দেখুন দর্শক বন্ধুরা, এটা কি পাথর আছে দাদা? এটা আমাদের মাকরানা পাথরে আছে, মাকরানা পাথর। বাহ, খুব সুন্দর কিন্তু। এই যে হনুমানের পঞ্চমুখী হনুমান এটা, তাই না? এই যে পঞ্চমুখী হনুমান, পঞ্চমুখী হনুমান, দেখুন দর্শক বন্ধুরা কি অপূর্ব। আপনারা কিন্তু এই ধরনের মূর্তিগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এরকম পঞ্চমুখী হনুমানের মূর্তি কিন্তু অনেকেই খোঁজ করে, তো আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে দেওয়ার। দাদা এই মূর্তিটা কিরকম দাম পড়তে পারে পঞ্চমুখী? এটা দাদা আছে আপনার 15 ইঞ্চি সাইজ আছে, এটা 8,000 টাকা দাম আছে। 8,000 টাকা, বাহ। দেখুন দর্শক বন্ধুরা, দুর্গাপুজো সবে চলে গেল, আপনাদের সামনে কিন্তু সেরকম একটা দুর্গা ঠাকুরেরও মূর্তি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে খুব সুন্দর কিন্তু দুর্গা ঠাকুরের যে মূর্তিটা আছে, অপূর্ব দেখতে। শিব ঠাকুর দেখুন, এছাড়াও দেখুন এই যে এখানে শিব ঠাকুর আছে, ওখানে ভিতরে চলে যান। হ্যাঁ, এখান থেকে দেখুন সামনে। আচ্ছা দর্শক বন্ধুরা, যতটা সম্ভব আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটা খুব সুন্দর ধ্যানরত শিব ঠাকুরের মূর্তি আছে,
এছাড়াও দেখুন এখানে যে বাবা লোকনাথের মূর্তিগুলো বিভিন্ন সাইজের এখানে আছে। দেখুন আমরা যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন দর্শক বন্ধুরা, আমরা যতটা সম্ভব ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটা গণেশ মূর্তি আছে যেগুলো এখনো কিন্তু রং হয়নি, এখানে কিছু মূর্তির রং হয়েছে, এখানে কিছু মূর্তির রং হয়নি, দাদা কিন্তু যেগুলোতে বসে বসে রং করছে। এছাড়া দেখুন দেখুন এই একটা, এই যে গণেশ মূর্তি খুব সুন্দর দেখতে কিন্তু দাদা, এগুলো একটু দু একটা আমাদের আবার দাম বলবেন, এই যে ছোটগুলোর থেকে শুরু করে ছোটগুলো দাদা আছে, এসব রাধা কৃষ্ণ 1200-1300 টাকা জোড়া আছে। আচ্ছা আচ্ছা, হনুমানজি ছোট আছে, এটা দেখুন 200 টাকা পিস আছে। আচ্ছা, এই গণেশজি মূর্তি আছে, গণেশজি এখানে, এটা দেখুন 1600 টাকা আছে, 1800 টাকা আছে। আচ্ছা, এরকম সব দাম আছে। এই যে দর্শক বন্ধুরা, এই যে ঠাকুর মানে রামকৃষ্ণ দেবের মূর্তি মনে হচ্ছে, রামকৃষ্ণ সব কিছু আছে, রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দ, সারদা মা বিবেকানন্দ সব, রাম ঠাকুর সব পাওয়া যায়, সব পাওয়া যাবে। দেখুন দর্শক বন্ধুরা, এখানে আপনারা যে ছোট মূর্তিগুলো সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দাদা এই মূর্তিগুলোর রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে? একদম ছোট, একদম ছোট থেকে আপনার 200 টাকা থেকে আরম্ভ আছে। 200 টাকা থেকে আরম্ভ, গণেশ মূর্তি 200 টাকা থেকে, গণেশ মূর্তি 200 থেকে আরম্ভ, তাই না? এই দেখুন, এই যে দেখুন দর্শক বন্ধুরা, যতটা সম্ভব আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও কিন্তু এই যে দেখুন, একটা কথা আপনাদেরকে বারবার করে বলি, এইখানে যে আপনারা এত টাইপের মূর্তি দেখছেন সব কিন্তু আমাদের দাম বলা সম্ভব না, তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দোকানে আসুন, নিজেরা পছন্দ করুন, তারপরে কিন্তু আপনারা অবশ্যই আপনারা কিন্তু এইসব মূর্তিগুলো কিনবেন। এছাড়াও দেখুন দর্শক বন্ধুরা, এই যে থালাবাটি সব পাথরের যে থালাবাটিগুলো আপনাদের প্রয়োজন হয়, আপনারা কিন্তু সেই পাথরের থালাবাটিগুলোও পাবেন। দাদা সব থেকে ছোটটার একটু দাম বলবেন প্রথমেই, যে সব থেকে ছোট কত থেকে শুরু হচ্ছে? এটা দেখুন, এটা আছে 120 টাকা থেকে আরম্ভ আছে, 120 টাকা থেকে আরম্ভ আছে। আচ্ছা, এরপরে মোটামুটি প্রাইস রেঞ্জটা একটু বলে দেবেন। 100 আছে, 150 টাকা আছে, 200 আছে, 600 আছে, সব রকম আছে, আপনার সব কোয়ালিটি আপনি পাবেন। এই কালো পাথরে, এটা সাদা পাথরে আছে, হ্যাঁ এটা কালো পাথরে পুরো আছে। আচ্ছা আচ্ছা, এই যে কালো পাথরগুলো কিন্তু দর্শক বন্ধুরা আছে, আপনাদের সাদা কালো যেরকম যার পছন্দ সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে মাটি গ্লাস সব পাওয়া যায়, সব পাওয়া যাবে। শিব ঠাকুরের এই যে এইগুলো, এই ধরনের সব মূর্তিগুলো আপনারা, শিবলিঙ্গ পাওয়া যায়, শিবলিঙ্গ গুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে দাদাদের এখানে কিন্তু যে গোডাউনটা আছে, আমি গোডাউনের এখানে চলে এসেছি, এখানে একটা মূর্তি কিন্তু বানানো হচ্ছে। তো আমি এই আওয়াজের মধ্যে হয়তো আপনারা আমার কথা পরিষ্কার বুঝতেও না পারছে, বুঝতে পারছেন না হয়তো, এই দাদা একটা তৈরি করছে, এদিকে আর একটা দাদা তৈরি করছে। তো এনাদের কিন্তু এখানে সরাসরি পাথরের ম্যানুফ্যাকচারিং করা মূর্তি তৈরি করা হয়। দেখুন তো দর্শক বন্ধুরা, এর থেকে বেশি এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, কারণ এখানে বুঝতে পারছি প্রচন্ড গাছ নিচ্ছে। চলুন আমরা আবার দোকানে চলে যাই। দর্শক বন্ধুরা, আমি এখন হচ্ছে দাদাদের যে গোডাউন রয়েছে, আমি এই গোডাউনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন গোডাউনের মধ্যে কিন্তু চারিদিকে সারি সারি কিন্তু প্রচুর মূর্তি আছে। দেখুন এখানে দেখুন কি অপূর্ব। দেখুন এই যে দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এই দাদাদের যে গোডাউনটি আছে, গোডাউন থেকে হচ্ছে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। যে এর আগে ভিডিওতে আপনারা দোকানে দেখেছেন যে বিভিন্ন টাইপের মূর্তি আছে, এরপরে দেখুন এই যে নানা রকমের কিন্তু এখানে বিভিন্ন মূর্তি আছে। আমি কিন্তু আপনাদেরকে গোডাউন থেকে বা সরাসরি তুলে ধরছি, মানে বুঝতেই পারছেন যে দাদাদের যে এখানে ব্যবসাটা আছে বা দাদাদের যে দোকানটা আছে এটা কিন্তু যথেষ্টই বড়। দাদা দেখুন প্লাস্টিক সরিয়ে সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখুন রাম সীতার একটা, লক্ষ্মীনারায়ণটা, আচ্ছা আচ্ছা লক্ষ্মীনারায়ণ, এটা বা কি অপূর্ব দেখতে। দেখুন দর্শক বন্ধুরা খুব সুন্দর দেখতে, কিন্তু প্রতিটা মূর্তি অপূর্ব দেখতে। দেখুন এই যে দর্শক বন্ধুরা, এগুলো সব তৈরি করে এখানে রাখা আছে। দাদা এই যে পাথরগুলো, এগুলো কি মানে আপনাদের কাছে গোটা গোটাই কি পাথরগুলো আসে নাকি? সব পাথর আসে, আর এখানে পালিশ হয়, রং হয়, কাটিং হয়। আচ্ছা, মানে কাটিং যা কিছু আছে সব আপনাদের এখানে হয়, মানে বড় বড় গোটা গোটাই পাথর আসে? হ্যাঁ, পাথর এসে কাটিং হয়, কিছু এখানে পালিশ হয়, রং হয়। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনাদের তো এইমাত্র দেখিয়ে দিয়েছি যে ওইখানে মূর্তি তৈরি হচ্ছিল, এছাড়া আপনাদের রংটাও দেখিয়ে দিয়েছিলাম যে দাদা দোকানে বসে ওইখানে রং করছিলেন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, বাহ হনুমানজি মূর্তি,
হনুমানজির মূর্তি খুব সুন্দর, খুব সুন্দর প্রতিটা জিনিস। কিন্তু এছাড়াও আপনাদেরকে বলবো আরো কিন্তু অনেক কিছু দেখানো আছে, যেগুলো সবাই তো দেখানো আছে না, আরো একটা নতুন ভিডিও পরবর্তী দাদাদের কাছে আসবো, এসে তৈরি করব। দেখুন, ঠিক আছে দাদা, তো চলুন আমরা আরেকবার দোকানে চলে যাই। যাই হোক দাদা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, বা আপনি আমাদের চ্যানেলের জন্য যে উপকারটা করলেন আমাদের দর্শকদের সামনে, এত সুন্দর আপনাদের একটা মূর্তির দোকান বা মার্কেটকে তুলে ধরলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার আমাদের যারা দর্শক আছে তাদের জন্য আপনি কি বলতে চান? বস, আপনি মার্কেটে আসুন, এখানে সব থেকে সস্তা রেটে সব ভালো জিনিস পাওয়া যায়, আর আপনার আমাদের সেবা করার সুযোগ দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। নমস্কার।